এক জায়গায় থাকতে থাকতে মন রাখি রুম হয়ে গেছে। এলে মনে করুন আমি বিভিন্ন জায়গায় যাই, ঘোরাঘুরি করি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে গল্প টল্প করি, আমার কি ভালো লাগে আর কি। মানুষের সাথে ঘুরলে কি মানুষ চিনা যায় আর কি। কারণ আমার একটা মামাতো বাইলে মনে করেন যে একটা বেড়া সারার মধ্যে ভরে গেছি, মানুষের করে কিরিয়েছি দিক তোর দি বাইরে দেখার গুবার যা লাইন থাকে, খালি খায় আর কাম করে, বলতে লাইন কাম করে লেবার তো করলোই না, এটা হলে কি বা কি চলবো রে, বিয়া শাদি করাই তিনা বিয়ার তো বয়স সারা গেছে গা। ওর মনে করুন যে কইছে দিই মানুষের নানান কথা শুনুন লাগে। ওটা হলো একবার মনে করেন একটা হোটেলে গেছি, ওন হোটেলে যাওয়ার পরে মনে করেন যে খাবার আনছে, ওন কেমন যে কি খাইবো তো মনে করেন জীবনেও খাইছে না জানে না, মনে করেন যে উল্টা পাল্টা একটা লাগাইয়া বেয়ারটা লাগাই দেয়া এটা বয়ে রয়েছে। পরে মনে করেন যে তার খাওয়াইলাম, ওনার সিস্টেম অনুযায়ী খাওয়াইলাম, খাওয়া মনে করেন যে বাইক লয়ে এলাম। ওন হ্যাঁ যে মনে করেন যে ফ্যান পরে, একটা ফ্যান আছে তার জিন্সের প্যান্ট সিরামেরা ফ্যান আছে, এই ফ্যানটা পরে কী জানুন লঙ্গি মনে করুন যে গিট তো দেয়া হইয়া, এই মনে করুন উঠে দেয়া ফ্যান পরে, তাও মনে করুন যে কমের মাঝে রশি বান যাত আছে, এই বাকি ফ্যান পরে, এই ফ্যান পরে গিয়ে এখান লঙ্গি বাসা তাই তো মানুষের খারাপই দেয়া, মানুষের খারাপই করবো না। এলে মনে করুন তার আমি মার্কেটে নিয়ে গেছি যে আরে মনে করুন একটা জিন্সের প্যান্ট কিনছি, প্যান্ট কিনে আরে আন্ডার প্যান্ট কিনছি, বেল্ট কিনছি, তারপরে গেঞ্জি কিনছি, একটা শার্ট কিনছি, শার্ট কিনে আরে এটি দিছি কয়েক বেড়া এটা দিস গেলে এত টাকা গেছে তো না, মানে এলো কি জানো কিপটা আমি কিনে দিছি কয়েত টাকা দেখি তুই কিনছো গেলে এটা বললে কিইবো, তো আমি এটা ফরাবাইতাম না, পরে মনে করতে করে ফরাইলাম। পরে হ্যাঁ বিভিন্ন জায়গায় গেলাম ঘুরলাম আর বিভিন্ন আলোচনা করলাম, পরে করলাম কিরে বিয়া শাদি করতি না, পরে ক বিয়াতে হরবো আমি, বিয়ার তো বয়স হয়ে গেছে, আমার বিয়াটা মনে করেন যে ঠিকই বুঝে। পরে মনে করেন বাড়ির লোকজন এদিক দিয়ে ভাতৃ খুঁজতে আছে আর কি, সবাই খুঁজে কি বড় লোক বাড়ির বিয়া হরাইবো, ধনী বাড়ি বিয়া হরাইবো, শিক্ষিত মাইয়া বিয়া করাইবো, আর শিক্ষিতরা ঠিক আছে এত বড় লোক বাড়ি যে বিয়া হরাইবো, সেরা তো মনে করেন যে আবুলের লাইন পরে বউ থাকবো, পরে তো মনে করেন যে বউ যাইবো গিয়া বাইকে মুখ গিয়ে যাবো, গাড়িটা লোকের লাইন মাইন মাইরে আহিরা। এলে আমি বলছি ঠিক আছে শিক্ষিত এসএসসি পাস একটা মেয়ে দেখকে আহিরা, যে গরিব বাড়ি এন থেকে একটা মেয়ে বিয়া শাদি করে আনলে মনে করুন যে এটা থাকবো আর কি। আর যদি মনে করুন হেই হাই হাই ভোল্টেজের হাই কোয়ালিটির লোকজন আনো আমি আনো তাহলে তো মনে করেন আর এলে পকাত পকাত করে যাবো গা, এই তো গ্রামের ফুলাপান মনে করো বুঝুন না, আর তো কত হুংডা ফুলাপান আছে এলাকার মধ্যে, এটা ধর পকাত করে লাগবো, পরে তো অবস্থা একবারে ডাইল আর মনে করুন যে খিচড়ি বানায় লাগবো। এলাকা মনে করুন যে আমার এই কথাবার্তা কইলাম, পরে মনে করুন যে রাজি হয়েছে আসি কি তোমার লেগে মায়ের কথা কেলে কইতেছে জানুন, ফুলাপান ডিরে সুন্দরভাবে লেহাপড়া করাই তাইবো, স্কুল দিতে পারবো, ভালোভাবে একটা কিছু করতে পারবো, মনে করুন সংসারটা মনে করুন তার একটু বালা চলবো, এলে মনে করুন তার শিক্ষিত দরকার আছে, অনা বিয়া শাদি করা হয় মনে করুন যে তার সংসারটা যাতে সুখী হো, এটাই আমরা আর কি চাই। তো কী জানুন বিভিন্ন জায়গায় ঘুরলে মানুষের সাথে আলাপ আলোচনা করলে মানুষও চিনুন যা যা কেডা কী ধরনের মানুষ, আর আমরা যদি মনে করি এক ঘরের মধ্যে বুয়ে তখন ফকত মেরে বুয়ে তখন তাহলে মনে তুমি বুঝতে না যে কেডা কোন ধরনের মানুষ, যত জায়গায় ঘুরবেন শহরমুখী হইবেন, শহরমুখী হইলে বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা হইব, তাহলে মনে করেন যে সব কিছুই চিনতে পারবেন। আর যদি একা কৃত্য যদি চান যে একা একাই থাকবেন এই যে জীবন দেখুন আর জীবন না, এই জন্য আর কি মানুষের সাথে ঘোরাঘুরি করতে হবে, ভালো মানুষের সাথে ঘোরাঘুরি করে লাগবো, খারাপ মানুষের লোক ঘোরাঘুরি করলে তো মনে হয় যে হে দিকে যাইবো, তো ভালো লোকে ঘুরলে ভালোর দিকে যা, খারাপের দিকে ঘুরলে খারাপ দিকে যা, চেষ্টা করবেন কি সবাই একটু ভালোর দিকে যাওয়ার জন্য, ভালো বন্ধু বান্ধবের সাথে ঘোরার জন্য চেষ্টা করবেন।